Assalamualaikum Goriber Android bashi aro ekti notun video te apnake shagotom janacchi. Walton Bangladesher bajare officially launch korlo Walton RX8 mini jeta gotobarer Walton RX7 mini ri ekti successor phone. To gotobarer Walton RX7 mini kintu durdanto kor ekta phone chilo dam onujayi এখনো কিন্তু এই Walton RX8 mini যেটা লঞ্চ করেছে এবং যেই দামে লঞ্চ করেছে এটা অনেক ভালো ভালো কিছু স্পেকস অফার করছে এবং এই বাজেটের মধ্যে আমি বলবো অনেকেরই চয়েস হবে এবং আপনারও হয়তো বা চয়েস হবে তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ফোনটির বর্তমান অফিশিয়াল প্রাইস কত এবং যেই দামে এটা লঞ্চ হয়েছে এবং যেই দামে এই স্পেকসগুলো দিয়েছে মানে এই ফোনটার মধ্যে তারা কি কি দিয়েছে এক্স্যাক্টলি এই ফোনটি কাদের জন্য এবং গেমারদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে কিনা সবকিছুই বলবো এই ভিডিওতে তে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে Walton RX8 mini এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি দেখা শেষ হলে যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত আমার চ্যানেলের ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক গতবারে Walton RX7 mini ওইটা ছিল তখনকার সময়ের গুড লুকিং এবং ভ্যালু ফর মানি একটা ডিভাইস মানে যেই দামে লঞ্চ হয়েছিল এটা অনেক সাড়া জাগিয়েছিল ইভেন আমিও পার্সোনালি Walton RX7 মিনিটা ব্যবহার করেছি 2 থেকে 3 মাসের মতো আমার কাছে ভালোই লেগেছে শুধু ব্যাটারি লাইফ এবং এর চার্জিং এইটা নিয়ে একটু আমার কমপ্লেন ছিল এইবারও যে Walton RX8টা লঞ্চ করেছে এইটার মধ্যে তারা যা স্পেকস দিচ্ছে প্রাইস অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এর কিছু ঘাটতিও রয়েছে যা আমার কাছে ভালো লাগেনি সেটাও বলবো ভিডিওতে প্রথমে চলুন এই ফোনটির ডিজাইন নিয়ে এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক Walton Primo RX8 mini এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড রয়েছে তবে এই ফোনটির পেছনের যে ডিজাইনটা করেছে আমার কাছে অনেক আই ক্যাচি এবং অনেক ভালো লেগেছে তবে এর যে পেছনের যে ডিজাইনটা এটা অনেকটা গ্লাস এবং এর প্লাস্টিক কম্বিনেশনের বিল্ড মানে গ্লাস্টিক বলতে পারেন যার ফলে হাতে নিলে আপনার কাছে অনেকটাই প্রিমিয়াম ফিল আসবে তবে যেহেতু প্লাস্টিক এবং গ্লাসের কম্বিনেশন মানে গ্লাস্টিক তো অবশ্যই এতে স্ক্র্যাচ পড়ে যাবে বক্সে একটি টিপিউ কেস দেওয়া হবে সেটা ব্যবহার করার সাজেস্ট রইল এবং এই ফোনটির পেছনটা অনেক ক্লিন এবং অনেকটা আয়নার মতো ঝকঝকে যার ফলে দেখা যাচ্ছে যে আঙুলের ছাপটাও বেশি পড়ে যাবে এবং আপনি চাইলে একবার মুছে কিন্তু আপনার চেহারাটাও আয়নার মতো ব্যবহার করতে পারবেন চেহারাও দেখে নিতে পারবেন অতটাই গ্লসি ফিনিশিং দিয়েছে এর পেছনে এর পেছনের ক্যামেরা কাটারটাও ভালো রেখেছে এর ফিঙ্গারপ্রিন্ট পজিশনটাও আমার কাছে ভালো রেখেছে এবং এই ফোনটির যে ডিসপ্লে সেকশনটা রয়েছে এটা নিয়ে যদি আমি কথা বলি এই ফোনটিতে একটি দুর্দান্তকর 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করেছে এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে এখন পর্যন্ত কেউই কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে দিচ্ছে না দামটা আমি ভিডিওর শেষে বলছি তাই আগে এই ডিসপ্লে নিয়ে কথা বলি এতে রয়েছে ওয়াটার ড্রপ নচ এবং ফুল এইচডি প্লাস মানে 1080p রেজুলেশনের এই ডিসপ্লেটি যথেষ্ট শার্প এবং যথেষ্ট ভাইব্রেন্ট এবং এই ফোনটির যে ডিসপ্লেটি রয়েছে এটার তরফ থেকে আপনি কিন্তু ভালো একটা ভিউইং অ্যাঙ্গেলও পেয়ে যাবেন এবং এর যে ফুল এইচডি প্লাস রেজুলেশনটা রয়েছে এটার ফলে কিন্তু এর যে প্রসেসরটাও রয়েছে এটার দরুন একটু স্লো বা একটু ল্যাগিশ মানে এতে যে প্রসেসরটা ব্যবহার করেছে সেটা এর ফুল এইচডি প্লাস ডিসপ্লেটাকে হ্যান্ডেল করতে গিয়ে একটু হয়তো বা টুকিটাকি ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা আপনারা পাবেন তবে এখানে আমার কাছে অনেকটা ভালো লেগেছে এই বাজেটের মধ্যে একটা ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে দিয়েছে এবং এতে রয়েছে ওয়াটার ড্রপ নচ যাতে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা তো এর ফ্রন্টে থাকা সেলফি ক্যামেরার মাধ্যমে দারুণ দারুণ সেলফিও তুলতে পারবেন এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন তো এর যে ডিসপ্লে এবং এর যে ফ্রন্ট ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এইবার চলুন এই ফোনটির পেছনে থাকা ক্যামেরাগুলো নিয়ে আলোচনা করা যাক এই ফোনটির পেছনে পাচ্ছেন 3টি ক্যামেরা যার কাট আউটটা আমার কাছে ভালোই লেগেছে সবাই স্কোয়ার কাট আউট ব্যবহার করছে এখানে 3টি ক্যামেরাকে সুন্দর করে ইমপ্লিমেন্ট করেছে এর পেছনে ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে এই ফোনটির ডিজাইন বা ক্যামেরার ডিজাইন কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এই ফোনটিতে পেছনে থাকা 3টি ক্যামেরার মেন ক্যামেরাটি হচ্ছে গিয়ে একটি 12 মেগাপিক্সেলের সোনির IMX486 সেন্সরযুক্ত ক্যামেরা এবং এর পাশাপাশি রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও থাকছে এই ফোনটির মেন ক্যামেরাটির মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন এটা বলা যাচ্ছে যেহেতু সোনির সেন্সর ব্যবহার করেছে এবং আমার আশা ছিল 16 মেগাপিক্সেলের সেন্সর যেহেতু 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে একটু পুরাতন সেন্সর তারপরও আপনারা একটু ভালো ভালো ছবি তুলতে পারবেন ভিডিও ক্যাপচারও ভালোই করতে পারবেন এবং এই ফোনটিতে রয়েছে যেহেতু 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ওয়াইড শোরও নিতে পারবেন এবং এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর যার ফলে আপনারা কিন্তু DSLR মোড বা বোকে মোড বা ব্লারযুক্ত মোড যে ছবিগুলো রয়েছে এটা একটু ভালো পেয়ে যাবেন এছাড়াও আমি যদি কথা বলি এই ফোনটির যে পেছনের ক্যামেরার যে পারফরমেন্সটা রয়েছে এটা তুলনামূলক বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক এবং আমি যদি এই ফোনটির আরও কিছু কথা বলি যে এই ফোনটির যে পেছনের ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে এটা তুলনামূলক একটু স্লো মানে এর UIটা একটু স্লো এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা রয়েছে এটা তুলনামূলক একটু স্লো
এছাড়াও এই ফোনটিতে কিন্তু এর ডান পাশে একটি অ্যালার্ট স্লাইডারের মতো একটি অপশন দেওয়া হয়েছে যেটা তিনটা পোর্শনে কাজ করে, মানে এটা একটা তিনটা জেস্টারে কাজ করে। এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন, তবে এটা OnePlus বা অন্যান্য ফোনের মতো কিন্তু এটা অ্যালার্ট স্লাইডার না, তবে এটাকে আপনারা জেস্টার হিসেবে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন মোড হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন, যা প্রথমবারের মতো ওয়ালটনের একটি ফোনের তরফ থেকে আমরা পেতে চলেছি। এছাড়াও এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করেছে সেটা বিষয়ে যদি আমি আলোচনা করি, এই ফোনটিতে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 600 সিরিজের একটি এসওসি ব্যবহার করেছে, যার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 660 প্রসেসরটিকে ব্যবহার করেছে। স্ন্যাপড্রাগনের 660 এই প্রসেসরটি মূলত একটি 14 nanometer আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এটি একটু পুরাতন হলেও এটা আমার কাছে মনে হয়েছে এই বাজেটের মধ্যে ভালো একটা পাওয়ারফুল প্রসেসর, কারণ ওয়ালটন বরাবরই স্ন্যাপড্রাগনের প্রসেসরই মোটামুটি ব্যবহার করে থাকে এবং এবারও ব্যবহার করেছে, আমার কাছে ভালোই লেগেছে। তাও এই বাজেটের মধ্যে ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন। এই অক্টাকোর প্রসেসরটির পারফরমেন্সের পাশাপাশি এতে যেহেতু জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 512 জিপিইউ, যার মাধ্যমে আপনারা কিন্তু গেমিং করলেও ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বা ভালো একটা গ্রাফিক্স কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির মধ্যে প্রসেসরের পাশাপাশি 4GB র্যাম রয়েছে, 64GB স্টোরেজ রয়েছে এবং এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে এতে যে 4GB র্যাম রয়েছে এবং এর প্রসেসরের যে পাওয়ারটা রয়েছে, এটা কম্বিনেশনে আপনারা ডেইলি লাইফে ভালো একটা স্পিড পেয়ে যাবেন এবং পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলোও কিন্তু আপনারা অনায়াসে ল্যাগ ফ্রিও খেলে নিতে পারবেন, মানে লো গ্রাফিক্সে খেললে আপনারা ল্যাগ ফ্রি খেলে নিতে পারবেন। এছাড়াও আমি যদি কথা বলি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে, এই ফোনটিতে ব্যাটারি সেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে 3600 mAh একটি ব্যাটারি, মানে 3600 mAh এই ব্যাটারিটির মধ্যে আপনারা কিন্তু ভালো একটা ব্যাটারি লাইফ পেতে চলেছেন যদি আপনারা নর্মাল ইউজ করেন। তবে যদি গেমিং করেন বা রেগুলার ইউজে যদি একটু হেভি ইউজ করেন তাহলে কিন্তু ব্যাটারি লাইফটা অতটা ভালো পাবেন না, যেহেতু প্রসেসরটাও 14 nanometer মানে 14 nanometer আর্কিটেকচারের বিল, পাওয়ার এফিসিয়েন্ট না, মানে অত পাওয়ার এফিসিয়েন্ট না, ডিসপ্লেটাও ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তো এইখানে ব্যাটারি লাইফটা অত ভালো আসবে না। তবে এটাতে একটা দারুণ বিষয় হচ্ছে ওয়ালটন এই ফোনটিতে দিয়ে দিয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, তবে বক্সে একটি 10W নর্মাল চার্জার পাবেন যেটা দিয়ে চার্জ দিলে মোটামুটি ভালোই সময় লেগে যাবে। তবে আপনি যদি বাজার থেকে একটি এক্সট্রা 18W ফাস্ট চার্জার কিনে নেন এই ফোনটাকে অনেক দ্রুত চার্জ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন RX8 মিনি, এই ফোনটির একটা স্পেসিফিকেশন আপনাদেরকে ধারণা দিতে আমি চেষ্টা করেছি যে এই ফোনটির মধ্যে তারা কী কী দিয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। ওয়ালটন এই ফোনটাকে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেছে এর 4GB 64GB ভেরিয়েন্টটি 11,990 টাকা, মানে 12,000 টাকায় এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কিনতে পারবেন। তবে বর্তমানে যদি আপনি ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে নেন, মানে তাদের অনলাইন থেকে যদি আপনি প্রি অর্ডার করেন, তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তো এটা হচ্ছে গিয়ে সীমিত সময়ের জন্য। তবে এই ফোনটি কাদের জন্য আমি বলবো, এই ফোনটি যারা গেমিং করেন তারা নিতে পারেন, তবে একটা বাজার থেকে এক্সট্রা ফাস্ট চার্জার কিনে নেবেন, মানে 18W ফাস্ট চার্জার কিনে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে যারা হেভি গেমার তাদেরকে সাজেস্ট করব না, তবে যারা নর্মালি ফোনটাকে ব্যবহার করেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ভিডিও কলিং করেন বা ইন্টারনেট ব্রাউজিং করেন, বা সবচাইতে বেশি কি আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন বা বেশি পরিমাণের মুভি দেখেন, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট হবে, কারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। তো এটার মূল একটা আকর্ষণীয় হচ্ছে গিয়ে এটা, এবং এই যে গুড লুকিং, এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা ডিজাইন করেছে এবং লুকিংটা অনেক জোস করেছে, আমার কাছে লেগেছে, তো আপনারা চাইলে নিতে পারেন। তবে আমার কাছে এর একটাই ড্রব্যাক লেগেছে যে এর ব্যাটারিটা অনেক কম হয়ে গেছে, যেখানে অনেকেই 4000-5000 mAh ব্যাটারি দিচ্ছে, এখানে ওয়ালটন দিয়েছে মাত্র 3600 mAh ব্যাটারি। তো এখানে বর্তমানে 2021 এসে 3600 mAh ব্যাটারিটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তো ভিউয়ার্স, এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত, এই ফোনটির কী কী ঘাটতি লেগেছে বা কী কী ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। এছাড়াও আমার চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো এরকমই ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।